ডিম, 1 কেজি লবণ এবং যাকে বশীভূত করবেন তার গায়ের 1 টুকরা কাপড় সংগ্রহ করলেই এই বশীকরণ কাজটি আপনি করতে পারবেন। হ্যালো ফিয়ার্স, আমাদের তন্ত্রমন্ত্র বিষয়ক চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে এই ডিম দিয়ে খুব সহজে বশীভূত করার একটি উপায় নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই উপায় অবলম্বন করে আপনি খুব সহজেই আপনার মনের মানুষ অথবা আপনার প্রিয়তমাকে বশীভূত করে রাখতে পারবেন। আপনি যদি বিবাহিতা জীবনে অসুখী হন কিংবা সংসার জীবনে অসুখী, আপনার স্ত্রী আপনার ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে কিংবা আপনার প্রেমিক প্রেমিকা, তো যে কেউ আপনার ছেড়ে কিংবা আপনার বাড়ি ছেড়ে আপনার ঘর ছেড়ে তো চলে গেলে আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন আজকের এই বশীকরণ কাজটির মাধ্যমে। এই ভিডিওটি আপনি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে এই কাজটি শিখতে পারবেন এবং আপনি নিজেই আপনার প্রিয়তমাকে খুব সহজে কাছে আনতে পারবেন। অনেক জায়গায় দৌড়োদৌড়ি করা লাগবে না, কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের কাছে যাওয়া লাগবে না, শুধুমাত্র আজকের এই ভিডিও থেকেই আপনি এই কাজটি শিখতে পারবেন এবং কারোর সমস্যা সমাধানে আপনি এই কাজটি প্রয়োগ করে তার সমস্যার সমাধান দিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে নিব আজকের এই কাজটি আমরা কীভাবে করব। তো এই কাজটি করতে হলে আপনাদেরকে একটি কালো মুরগি অথবা যে কোনো মুরগির ডিম সংগ্রহ করতে হবে। তো মুরগির ডিম সংগ্রহ করার পর আপনি বাজার থেকে একদরে 1 কেজি লবণ কিনে আনবেন এবং লবণ কিনে আনার পর আপনার যে কাজটি করতে হবে, আপনি যাকে বশীভূত করে আপনার কাছে আনতে চান, আপনার বশ্যতা স্বীকার করতে চান, তার গায়ের 1 টুকরা কাপড় আপনার সংগ্রহ করতে হবে। আর যারা কাপড় সংগ্রহ করতে পারবেন না তারা শুধুমাত্র তার নাম দিয়ে বশীভূত করতে পারবেন। আর এই বশীকরণটি আমি পরবর্তী ভিডিওতে দিব, ঠিক এরকমই ডিম দিয়ে বশীকরণ। আর যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা আগে থেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। তো কাজটি আপনাদের কিভাবে করতে হবে একটু দেখিয়ে দিই। একটি বাটি নেবেন, তো একটি আমি তো এখানে আমি একটি বাটি নিয়েছি। তো এই বাটিতে 1 কেজি লবণ পরিপূর্ণভাবে পুড়ে ফেলবেন। তো 1 কেজি হোক কিংবা 2 কেজি হোক, যে কোনো পরিমাণ লবণ আপনি নিতে পারেন। তো লবণ নেওয়ার পর আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ের কাপড় এই বাটির নিচে বিছিয়ে দিবেন। তো বাটির নিচে বিছিয়ে দেওয়ার পর এই ডিমটি ঠিক এভাবে রাখবেন, যে কোনোভাবে রাখতে পারেন। রাখার পর এই বাটিটি পূর্ণাঙ্গভাবে লবণ দিয়ে আপনি পুড়ে ফেলবেন, অর্থাৎ লবণ দ্বারা ভর্তি করে ফেলবেন। তো লবণ দ্বারা ভর্তি করে ফেলার পর আপনাদেরকে ছোট্ট একটি মন্ত্র জপ করতে হবে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি আপনাদেরকে মাত্র 9 বার পাঠ করতে হবে। তো আপনারা এই মন্ত্রটি প্রয়োজনে একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, আর আমি আপনাদের উদ্দেশ্যে এই মন্ত্রটি একটু পাঠ করে বলে দিই। ধুল ধুল ধুল, ওরে বাতুল, ভুল ভুল ভুল, করোনা ভুল, মদন রতির দোহাই, অমুকি মেয়ে বস মানাই সাহা। তো এই যে এই মন্ত্রটি আপনাদেরকে মাত্র 9 বার পাঠ করতে হবে, এবং আমি যেখানে অমুকিং উচ্চারণ করেছি সেখানে আপনি কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, আপনি যাকে বশীভূত করবেন তার নামটি উল্লেখ করতে হবে এই মন্ত্রের সাথে। এই যে যে লবণ দ্বারা ডিম ভর্তি যে বাটিটি, এই বাটিতে আপনাদের মাত্র 3টি ফুঁক দিতে হবে এই মন্ত্রটি 9 বার পাঠ করার পর। তো 3টি ফুঁক দেওয়ার পর আপনাদের সর্বশেষ যে কাজটি হবে সেটা হচ্ছে এই বাটিটি আপনি আপনার বাসার আঙ্গিনার আশেপাশে অথবা যে কোনো জায়গায় আপনি এই জিনিসটি মাটিতে পুঁতে দিবেন। আর অবশ্যই একটি সতর্কতা অবলম্বন করবেন, সেটা হচ্ছে এই কাজটি করতে আপনাকে কেউ যেন না দেখে ফেলে কিংবা বুঝে না ফেলে। তো সতর্কতা অবলম্বন করে এবং মনে বিশ্বাস এবং ভক্তি সহকারে এই কাজটি করলে আপনি 100% সফল হবেন।